তোমাদেরকে একটি টাকাও দেবো না। যারা আমার ভালোবাসার মানুষকে খুন করেছে আমি তাদের লাশ দেখতে চাই। কুত্তার বাচ্চারা, আমাদের এলাকার তিন তিনটি নিষ্পাপ জীবন তোরা কেড়ে নিয়েছিস। খুন করা আমার পেশা নয়, নেশা। ঠিক আছে, ওকে নিয়ে যাও। আমি মজিদ মাস্টারকে বলে আসছি, কাল সকালে তুমি নিজে ওকে স্কুলে নিয়ে যাবে। জি স্যার। ওস্তাদ, ব্যবসাটা ভালোই জমে উঠছে। কাস্টমারের একটু আনন্দ ব্যবস্থা করলে ব্যবসাটা আরো জমে উঠত। আনন্দটা কোন ধরনের আনন্দ? বেশি কিছু না, একটু গানের ব্যবস্থা করলেই হইব। সেই ব্যবস্থা করার লেগেই তো মাহবুবরে খবর দিছি। একটা মাসুম বাচ্চার জীবন নিয়ে তুই ছিনে মিনি খেলছিস। যা, এখনো পারা যা।
ভাই জোর করে ভাই তোকে না মানা করেছি ওর সাথে মেলামেশা করতে খবরদার ওর গায়ে হাত দিলে কিন্তু ভালো হবে না এক সন্ত্রাসী তুমি জোর করে আমাদের মেলামেশা বন্ধ করতে পারবে না আমি ওকে ভালোবাসি তোমার মতে একটা সন্ত্রাসী কেন 1000 সন্ত্রাসী মিলেও আমাদেরকে আলাদা করতে পারবে না লজ্জা করে না এতবার অপমান অপদস্থ করার পরেও আমাকে নিয়ে নাক গলাতে চলো মিলন যে পাহাড়ের বয়ে পুরা দেশটা থরথর করে কাঁপে পাহাড়ের নামের উপর শত্রু পর্যন্ত প্রতি বছর শিন্নি করে আমি সেই পাহাড় আর তুই ট্যাবলেট রফিক তোর কত বড় সাহস বান্দির পোলা তুই আমার ছোট ভাইয়ের উপর হাত তুলছ তুই বাইচা থাকলে আমার নামের কলঙ্ক হইব আমি তোর সারা জীবন গোলামি করবো তুমি আমার জীবন ভিক্ষা দাও জীবন ভিক্ষা তোর দিতে আসি উস্তাদ এই শালির সাওয়াল এমন করে চিৎকার মারিস কে তোর সৈদ্য গোষ্ঠী মরিয়া গেছে নাকি উস্তাদ আমার কেউ মরে নাই আপনি মরে গেছে বেটা আমি মরে গেলি কথা কই কেমন করিয়া এই মরা সেই মরা না তালিবারে কোন মরা পরিচালক মোহাম্মদ জান আপনার সিনেমা ঝাঁকা নাকা যৌবনী পুলিশ দিয়ে ধরাইয়া দিছে এই তুই কি করতেছিস এখন উপায় আমার সিনেমার কি হবি সিনেমার কি উপায় হবি কোন উপায় নাই বেশি বাড়াবাড়ি করলে র‍্যাব দিয়ে ধরাই দিতে পারে মোহাম্মদ শালি সাওয়াল তুই আমার সিনেমা ধরা দিছিস তোর ব্যবস্থা ভাই আমাকে মারলেন কেন আমি কি ক্ষতি করছি ক্ষতি তুই করস নাই তোর ওস্তাদ মোহাম্মদ জান বল্টু পাহাড়ের সিনেমা পুলিশ হাতে ধরাই দিছিল তাই তোর আমরা ভালোবাসা দিচ্ছি ভাই এটা আবার কোন ধরনের ভালোবাসা নতুন ধরনের ভালোবাসা এই এটা আলোচনা কিসের শুরু কর কিরে ওরা তো কিভাবে মারছে কেন মারছে না তো ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে হ্যাঁ তুমি যখন এসে পড়েছো তোমাকে ভালোবাসা দিয়ে কানায় কানায় ভরিয়ে দেব এই ভালোবাসার কারণটা জানতে পারি কারণটা ওর কাছ থেকে জেনে নি Oh!
এক মিনিট। হ্যালো ওসি সাহেব, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি সবগুলোকে তালতলার মোড়ে আটক করেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসুন। এসব তুই কি বলছিস? আপনি তাড়াতাড়ি চলে আসুন, দেরি করলে ওদের দু একটাকে মেরেও ফেলতে পারি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসুন। নাম্বার তো ঠিকই আছে। এই কামন কামন অ্যাটাক মি, পুলিশ আসার আগে আরো কয়টা নাক মুখ কেটে দেই, শরীরের ভিতরটা কাম নইতেছে না। কামন 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 হ্যালো কি রে সালমান, আমি তোকে ফোন করলাম আর তুই এসব কি উল্টাপাল্টা বলছিস? আব্বু আমার আর হাফিজের উপর গুন্ডারা হামলা করেছিল, তুমি ফোন রাখো, আমি বাসায় এসে তোমাকে সব খুলে বলছি। এই ওই শালির শালের হাত পা ভাঙে ঘুরিয়ে ঘুরিয়ে করে দিলি নাকি? পুলিশ সঙ্গে না পাইলে খালি হাত পা ভাঙা না, জানিয়ে মেরে ফেলাইতাম। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, সাউন্স পারি সাইজ করে ফেলাম। ঠিক আছে, তোরা চোখ কান খোলা রাখবি, আবার সুযোগ পালি শালির শাওয়ালে সাইজ করে পাবি, বুঝতে পারিস? সেটা আপনাকে তো হবে না, আর আমরা শুধু চান্স পাইলি হয়েছে। নাই করিয়া ফেলাম, লাস্ট পর্যন্ত কেউ পাইব না, লাস্ট কেউ পাইব না, দেখা যাবে নি তোমরা কি করতে পারো। কি করলাম মানে? রীতিমতো মার্শাল আর্ট হিরো জ্যাকি চ্যানের মতো ফাইট করে ওকে বাঁচিয়ে নিয়ে আসলাম। ও তো একটা বলদ, খালি মাইর খায়। মাইর যা দেয় আমার একবারই দিতে হয়েছে। স্যার বেশি দাপা মারতেছে, খুশি ও নিজেও দুটো খাইছে কিন্তু লজ্জায় বলতেছে না। এই বলদ স্টুপিড কথা, মিথ্যা কথা বলি কেন? আমি খুশি খাইলে আমার মুখে দাগ কই? দেখ মিথ্যা বলবি না, জানোস না মিথ্যা বলা পাপ, ঘুষা তো তুই নিজেও দুটো খাইছস, সত্যি কথা বলতে সমস্যা কোথায়? সি 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 হায় রে আমার কপাল রে, তুই যে এত বড় মিথ্যাবাদী এটা আমি জানতাম না তো। ওয়েট, খারা আবার বিপদে পড়াল, তখন দেখবো তোকে কে বাঁচায়। স্টপ, নিজেদের মধ্যে আর একটি কথা নয় ওসি সাহেব, ওদের কাছ থেকে আসল ঘটনাটা শুনুন। সরি আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ আসল ঘটনাটা বলুন তো, প্রথমে কাকে আটক করে? ওকে স্যার ওকে। এই বল স্যারকে ঘটনাটা সুন্দর করে বল। স্যার আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছিলাম, হঠাৎ করে দেখি আমার নাগের ডকায় এক ঘুষা। তোমাদের আজকে ছুটি হইলো ভাইয়া, ভাইয়া তুমি ওকে দিয়ে আসো আর দাদা তুমি ওকে দিয়ে আসো। কে আসলো, তুই একা যেতে পারবি তো? জি ঠিক আছে, আসো চল। এই সাবধানে যেও কিন্তু, চল। ওই পরিচালক মোহাম্মদ জান আমারে মাইরা ফেলাইছে। এই মূল্যবর কথা কও কেমনে? কথা না কি করবো কম, দুই সপ্তাহে আমার জাকানাকা যৌবনী সিনেমাটা 60 লাখ টাকা ব্যবসা করেছিল। না তুমি বলার আগেই তোমার সব কথা আমার কানে আইছে। ওই পরিচালকরে কিছু কইতে গেলে সমস্যা আছে, সাংবাদিকরা আবার লেখালেখি করবে। ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে কিছু বলবো না, আমার জীবনটা তোমার মতো নম্র ভদ্র সভ্য ঠিক তোমার মতো হওয়া উচিত ছিল, যা দেখে সমাজের সর্বস্তরের মানুষগুলো প্রশংসা করত। অঞ্জনার মতো সুন্দরী মেয়েরা নিজের জীবনের বিনিময়ে ভালোবাসা পাওয়ার জন্য যুদ্ধ করত। সেই জীবনের অধিকারী এখন তুমি, আর তাই অঞ্জনা তোমাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক। সভ্য সমাজের মেয়েই চায় না কোনো মাস্তানত বা খুরির ভালোবাসার সাথে নিজেকে জড়াতে। মাঝে মাঝে হয়তো ওকে ডিস্টার্ব করি, এটাই আমার ভুল, কিন্তু এই ভুলটা কেন করি আমি নিজেই জানি না। আচ্ছা আপনি তো ভয়ঙ্কর কেন? কোনো শিশুই ভয়ঙ্কর হয়ে জন্মগ্রহণ করে না, আমিও খুরি হয়ে জন্মগ্রহণ করিনি, কিন্তু এই সমাজের ক্ষমতাধর ভালো মানুষগুলোর সাথে
ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আজ আমি পেশাদার খুনিতে পরিণত হয়েছি। এই সমাজের ভালো মানুষগুলি আমাকে খুনি বলে ঘৃণা করে, কিন্তু আমি কেন খুনি হয়েছি সেটা জানার চেষ্টা কেউ করে না। আমি আপনার কষ্টের কথাগুলি শুনতে চাই। তোমার দুধের মতো সাদা জীবন, আমার মতো অন্ধকার জীবনের কথা শুনতে গেলে এই সমাজের মুখোশধারী শয়তান মানুষগুলো তোমাকে অন্ধকার জীবনের মানুষ বানিয়ে ফেলবে। তুমি এখন যাও। ওই দিন তো ওজি সাহেবরে খবর দিছিলা, আজ কই যাইবা সোনার চান ফিতলা ঘুগু? সর্মকিন হাফিজ ওজি সাহেবকে বলেছেন আমার শরীর ভীষণ শক্ত, আমি কঠিন মারামারি জানি, আমার গায়ে হাত পুড়তে আসলে তোদেরই ক্ষতি হবে। এই দেখ আমার শরীর লোহার মতো শক্ত। শরীরটা শক্ত করাল দোস্ত, ওরা আমারে গুলি করতে চায়। দোস্ত, ওই শালারা আমারে গুলি করার লাইগা কম করে না হইলো 32 কিলোমিটার লড়াইছে, আর তোরে দেখার সাথে সাথে পুষ্কিন্দুরের মতো পুরুত করে পালায় গেল। দোস্ত, আমারে তোর মতো মাস্তান বানায় দিতে হইব। এ বেটা, মাস্তান হতে হলে ওদের থেকে দৌড় দেওয়া যাবে না, উল্টো ধাওয়া করে ওদের মারতে হবে। ওদের হাতে যে পিস্তল ছিল যদি গুলি করে দিত, গুলি খেয়েও ওদের ধাওয়া করতে হবে। এ বেটা, এই গুলি খাইয়া দৌড়ানো সারা আর এই মারামারি করা সারা, মাস্তান হওয়ার অন্য একটা পদ্ধতি দেখা যাবে। মারামারি ছাড়া মাস্তান হবে। এ বেটা, এই তোর কাছে থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই, মাস্তান না বানালে বানাবি না, তাই ব্যবহার খারাপ করবি কেন? এ বেটা, একসাথে লেখাপড়া করছি দেখা কিছু কইলাম না, যা আজকের পর থেকে আর তোর লোকে কথাই কমু না। জানা তোকে ধরে রেখেছে কে? সারার ব্যবহার তো আসলেই খারাপ। তুই নায়ক খারাপ ভিলেনের মতো টানা হেসা করতেছিস কে? আপনি তো বললেন অ্যাকশন না হলে সিনেমা চলবে না। আমি কি করবো ভাইজান, কানে সমস্যা আছে না? শোনো নাই, পানিতে হাত ভিজে রাখতে কইছে। আল্লাহ, সহকারী পরিচালক না হইয়া যদি নায়িকা হইতাম তাহলে ওস্তাদের সঙ্গে ডেইলি
চাইনিজ খেতে পারতাম। আচ্ছা ভাইজান, ওই নায়িকার ঘরটা আমারও দোয়ান যায় না। চুপ, তুই কি মায়া মানুষ? ওই তুই নায়িকা হবি, তুই মায়া মানুষ? যা পানিতে হাত ভিজে রাখ, যা। ভজন নাই রে সাধন, আমার নাই রে ভজন নাই রে সাধন, দা করেছি প্রার্থনা, বান্দে গানা নামা দিতে না গেছি মোর জিতানা, বান্দে গানা নামা দিতে না গেছি মোর জিতানা, আত্মার শান্তি কালামেতে জিকির শূন্য জীবনে খানা, কি হয়েছে তোর? এই পরিবর্তন সব পৃথিবীতে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, মাঝে মধ্যে আবার মনটা পরিবর্তন হওয়া কেমন কি অস্বাভাবিক, এত চিন্তা কর না তো ভাইয়া। তুই ভাত খাবি না? আমি খাবো না, তুমি খেয়ে নাও ভাইয়া প্লিজ। সালমান, ওই মাস্তানগুলো নাকি তোকে আবার আটক করেছিল? হ্যাঁ করেছিল, তবে এবার সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে দিয়েছি। ওই শালা পালোয়ানের বাচ্চার জন্য জানে বেঁচে গেছে। কেন, পালোয়ান কি করলো? কি করলো মানে, পুরো ঘটনাটা শুন। আমি গান গেতে গেতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মকিম ও তার মাস্তান দলবল নিয়ে রাস্তা ব্লক দিল। এইটা দেখা তো আমার মাথায় রক্ত উঠে গেল, প্রচন্ড রেগে গেলাম, সিংহের মতো গর্জন দিলাম। গর্জন দিতে দিতে ওদের লড় দিলাম, ওরা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, আমিও লড়াইতেছি লড়াইতেছি লড়াইতেছি, ওরাও দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, আমিও লড়াইতেছি লড়াইতেছি লড়াইতেছি। ঠিক যখন নায়ক রুবেলের মতো লাভ দিয়ে গিয়ে ওদের ধরবো, পালোয়ানের বাচ্চার সামনে গিয়ে ওরা পড়লো, কিন্তু পালোয়ান এসে কইলো কি, দোস্ত ওগুলো শেষবারের মতো জীবন ভিক্ষা দিয়ে দে না। আমার তখন কি করা, দোস্ত মানুষ কিছু করার আছে গো? ওই শালা পালোয়ানের বাচ্চার জন্য ওরে ক্ষমা করে দিলাম। চাপাটা একটু বেশি হয়ে গেল না? আমি তো শুনলাম তুই নাকি জীবনের ভয়ে পালোয়ানের পিছনে যেয়ে পালিয়েছিলি। শালা তুই তো একটা বিগ মিথ্যাবাদী, তোর সাথে আমার কথা বলতেই মন চায় না। হাফিজ। জি স্যার। কাল বাপের সিটি এর শিল্পীদের কল দেওয়া হয়েছে। জি স্যার। কাল সবাইকে নাস্তা পানি খাওয়ার ব্যবস্থা করবে তুমি? জি। আচ্ছা, অনেক রাত হয়েছে, চল ঘুমো। ঠিক আছে আপু, চল ঘুমিয়ে পড়ি। তারপরে কি করেছিস শুনবি? এই কথা এই আব্বু না এইমাত্র বলে গেল অনেক রাত হয়েছে শুয়ে পড়তে। হুম, শোসটা কেন, চুপ করে বসে আছিস কেন? তাহলে সাড়ে তিনটা। এই বলো লোকটি কে রে? আমাদের ছবি প্রযোজক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি খুব ভালো আছি। ভিতরে যান। স্টুপিড, এই বড় তোরে ফর্ম দিলাম, আমার ফর্ম দিও না। আদা আদা অঞ্জনা আসছে, যাও ভিতরে। শুধু ভালোবাসি ধর্ম একটু।
তাদেরই নির্দেশন করব বসবাস। তুমি আমাকে শুধু ভালোবেসো বারমা, আমি তোমাকে শুধু ভালোবাসি বারমা। আমাদের ছবির নায়িকা। তাহলে তো আপনাকে বলে পাঠটা আমাকে নিতে হবে। তোমরা সবাই আজকে আমরা সবাই আবার একত্রিত হবো রিহার্সালের জন্য। আজকের মতো তাহলে উঠা যাক, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। এটাতে কি কত জিনিস! হ্যাঁ, গল্প একদম ফাইনাল করে ফেলেছে। মাস্টার মেয়ে ওর ছবির নায়িকা হলে আপনার ছবি ফেল মারতে পারে। মাস্টার মায়েরা কি করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। এত টাকা? হ্যাঁ, এটা তো কোনো টাহাই না। আপনি এত টাহা এক জায়গায় করে দেখতে পারেন নাই, বাকি জীবনে পারবেন না। আমি বুঝি তো কিন্তু এত টাকা আমাকে দেওয়ার কারণ তো বুঝতে পারলাম না। আরে ডাউজার কোনো কারণ নাই, আপনার মিয়া অঞ্জনা ওই পরিচালক মহব্বত জানতো ওদের ছবিতে অভিনয় করতে চায়, বুঝতে পারছেন? ওই পরিচালক আপনার কয় টাকা দিবে, খুব বেশি হলে পুঞ্জনা তাতে হাত দিবে। আর আমি আপনার মিয়ারে অ্যাডভান্স করে গেলাম 3 লাখ, বাকি শুটিং এর সময় দেবো, বুঝতে পারছেন? কিন্তু অঞ্জনার সাথে কথা না বলে আপনি মাস্টার মানুষ, আপনার সওয়াল পাল আপনার কত অবাধ্য হতে পারে না, এটা আমি বুঝি। তাহলে বাহের কামে দিবি, বুঝতে পারছেন? আমি আসি, আসসালামু আলাইকুম। কি
পরিচালক সাহেবকে বলে আমাদের সিনেমায় পালন ভাইকে একটা পার্ট দিলে কেমন? ইদানিং তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? কেন, ওর জন্য তোমার এত দরদ বয়ে পড়ছে কেন? তাছাড়া মহব্বত আঙ্কেলের কাছে ওর মতো সন্ত্রাসী খুনির নাম বললে তার ছবি থেকে সঙ্গে সঙ্গে আমাদের বাদ দিয়ে দেবে। মানুষ কি মাস্তান হয়ে পৃথিবীতে আসে? মানুষ মাস্তান হয়ে পৃথিবীতে আসে না, এই কথা যেমন সত্য তেমনি সত্য মানুষ বর্তমান কে কিভাবে জীবন চলার পথ বেছে নিয়েছে সেটার উপর ভিত্তি করে তার কর্মকে মূল্যায়ন করে সেই দৃষ্টিতে পালন একজন খুনি। খুন করা আমার পেশা নয়, নেশা। আমি মানা করার সত্ত্বেও যখন ওই দাদন মন্ডল তোর বোনকে ডিসচার্জ করেছে, এই দুনিয়ার আলো বাতাস ওর জন্য বন্ধ হয়ে গেছে। ও এমন ভাব দেখালো, মনে হলো ও এই এলাকার সেরা মাস্টার। ও কয় নম্বর মাস্টার সেটা আমি ওকে কালকে বুঝিয়ে দিব। কথাটা আমি তোমাকে বুঝিয়ে বলি। সেই কখন থেকেই তো বোঝানোর চেষ্টা করছেন, বুঝাতে তো পারছেন না, কি বলবেন সরাসরি বলুন তো। না, বলছিলাম কি তোমার সাথে নায়কটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিবেন আপনি? না না, আমি না, পরিচালক সাহেব, মানে আমার আপু। আমি কি ফোন করে কথাটা আপনার আব্বুকে জিজ্ঞাসা করব? না না, জিজ্ঞাসা করবেন কেন, এখনো তো কনফার্মই করিনি। কনফার্ম হলে তিনি আমাকে জানাবেন, আমি এখন আসি। হাই হাই হাই, এটা কি ধরনের মাইয়া? বাপ রে বাপ। ও আমার ব্ল্যাক ডায়মন্ড ব্যাটারি বেগম, তোমার জন্য আমি অনন্ত কাল তোমার থাকবো। যেদিন তোমার আমার ভালোবাসার মিষ্টি দানাদার তোমার বাবা আমার বাবা সাহেব সাহেব করবে, সেদিনই তোমার আমার মিলন হবে। ও আমার কুকুতা লিজিমন কুদ্দুস, তুমি আমার এত ভালোবাসো। শুধু ভালোবাসি না, তোমার জন্য আমি আমার এই জান প্রাণ রূপ যৌবন সবকিছু কুরবানি করতে পারি। তুমি কি তার প্রমাণ চাও? তাহলে বাংলাদেশ করে দেখো, তোমার জন্য আমি মরে হা করে থাকি। না না, আমার কলদার টুকরা, তুমি মানে আমি পাসপোর্ট কারি নিয়া, তুমি সারা এই পৃথিবীটাই তো আমার বিছা। তোমাকে ছাড়াও আমি এক মুহূর্ত বাঁচব না সুন্দরী। আমিও তাই। তাহলে আসো, আমরা একজন একজনের সাইড পা ধরে মুরান মেরে থাকি, কুরবানি দের গরু কুরবানি দেওয়ার আগ পর্যন্ত একজন একজনের সাইড পা। আসো আমার কলদার টুকরা, তুমি আর আমি সাইড পা ধরে মুরান মেরে থাকি। তাহলে আসো। তোমার কথা তুমি ফিরিয়ে নাও, যাও ওর টাকা তুমি ফেরত দিয়ে আসো। হ্যাঁ, আমি পরিচালক বল্টু বাহারকে গিয়ে বলি আমি স্কুল মাস্টার, আমার সন্তানরা আমার কথার অবাধ্য। আমি কথা দিয়ে এসেছিলাম, আমার সন্তানরা সে কথা ফিরিয়ে নিতে বলেছে, এর চেয়ে সৌভাগ্য আমার আর কি হতে পারে। চুপ, তোর কোনো কথা আমি শুনতে চাই না। চাচা আপনি শান্ত হন। এই আমাদের কথার মধ্যে তুমি নাক গলাতে এসেছো কেন? বাবা তুমি দাদার সাথে এরকম ব্যবহার করো। চুপ।
শোনো, তুমি তো সবকিছুতে ফেল মারতিছো। আমি পরিচালক জীবনের প্রথম দেখলাম নায়ক নায়িকা ধরলে চিৎকার মারে, ব্যথা পায়। চিৎকার না মেরে কি করবো ভাইয়া, উনি ধরলে তো আমার পুরো শরীর জ্বলে যায়। আর আমি ধরলে আনন্দ পাই, মজা লাগে। এভাবে বলো না, মানুষের শুনলে তোমার আমার চরিত্র নিয়ে বাজে কথা বলতে পারে। মানুষের কথায় কি আসা যায়, আমি তোমাকে ধরবো। আরে ভাই বাঁচি দেখবি তো। শোনো পরে ধরো, আর শোনো এটা তোমার জীবনের শেষ চান্স, বুঝতে পারছো? ইয়াং ভিলেন, পৃথিবীর সেরা ভিলেন হওয়ার জন্য চারিবেলা প্র্যাকটিস চালাচ্ছি। আমি এখন ভিলেনের পক্ষে দেব, তুমি নায়ক আর আমি ভিলেন, বুঝতে পারছো? মানা জি ভাই যান, সংলাপ শুরু কর। শোনো মনে রাখবা, এইবার ফেল মারলে তোমার নায়কগিরি শেষ। জি ভাই যান, আপনি শুধু আমার দোয়া করেন। অবশ্যই দোয়া করো। হ্যাঁ নাও, আমি দেখলাম পরিচালক মারে ফেলালে নায়ক হইবে কেমনে? তাই তো আমি কি করলাম, উনারে মারলাম কেন? উনারে মারলে তুমি নায়ক হতে পারবো না। ওরে মারে কি বলবে, আমি খুনি সন্ত্রাসী? তোমার মতো একটা নির্দয় পাষণ্ড খুনিকে কোন ভাষা ধিক্কার দেওয়া উচিত তা আমার জানা নেই। কত বড় পাষণ্ড হলে একজন জলজন্ত মানুষকে এইভাবে খুন করা যায়? ওকে খুন করার জন্য আমাকে ধিক্কার দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছ না? যখন ওই লোকটি নিরীহ মজদুর বোনের ইজ্জতের উপর হাত দিয়েছিল, এলাকার একটি লোক ওই দাদন মন্ডলের অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায়নি, তখন কোথায় ছিলে তুমি? মজদুর চিৎকারে আমি ছুটে গিয়ে ওই পশুর গায়ে আঘাত না করে মাথায় হাত ফুলিয়ে বলেছিলাম ওই পরিবারকে যেন ডিস্টার্ব না করে।
আমার ওই হাত বলাটাকে দুর্বলতা মনে করে আমার কথার অবাধ্য হয়ে ওই মেয়েকে বারবার ডিসচার্জ করছিল, মেয়ের ভাইকেও প্রাণনাশের হুমকি দিচ্ছিল। যখন তখন এলাকার চার তার গায়ে হাত তোলে, ওর এই অন্যায় অত্যাচার সহ্য করার চেয়ে আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি অপরাধী। তবে একটা কথা মনে রেখো, যদি তোমার জীবনে কোনোদিন এরকম একটি দিন আসে তাহলে দেখবে তোমার ভাইও তোমাকে রক্ষা করার জন্য আমার মতো সন্ত্রাসীদের তালিকাভুক্ত হয়ে গেছে। তখন চিৎকার করে যে কাউকে খুনি সন্ত্রাসী বলতে পারবে না, মুখে বাঁধবে। কথাগুলি ভেবে দেখেছ? পালন ভাই একটি কথা অন্যায় বলেনি। কি ব্যাপার রশি? কেন রশি দিয়ে আপনাকে সাহায্য করতে আসি? রশি দিয়ে আমাকে সাহায্য করবেন ব্যাপারটা বুঝলাম। স্কুল মাস্টারের সওয়াল পাড়ো দিতার কথা না আসলে তালিবারে তার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া কি থাকতে পারে? আপনি গলায় দড়ি দিয়ে মরতে গেলে কোনে আবার রশি খুঁজবেন? তাই রশি নিয়ে এলাম। নেন, রাতের অন্ধকারে গলায় দড়ি দিয়ে মরে থাকেন। আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। দূর মিয়া, আমি কি আপনার কাছে টাকা ফেরত চাইছি দেখি? ওই রকম 5-10 লাখ টাকা ফেরত না দিলি আমার কিছুই যায় আসে না। যান ভালো করে মেয়েটারে বুঝেন। অলরেডি সাংবাদিক করে আমি কয়া ফেলাইছি। মাস্টার সাহেব আমার কথা দিয়েছে তার মিয়ারে আমার সিনেমায় পাক করতে দিবি। আর আপনার মেয়েটার মাথা খারাপ করছে মিলন মিয়া, চিন্তা করেছেন? ওই যার সাথে আপনার মিয়া পিরিত করে। হায় আল্লাহ রে, আরে বাপের চাইতে পিরিত কত বড়! হ্যাঁ, তা কোনো মায়া হইতে পারে? সি 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 এই দাঁড়ান দাঁড়ান রশিদা দিয়ে যান, সত্যি সত্যি ফাঁসি নিয়ে মরেন না, আরে মেয়েটারও বুঝে না। যান এনে ধর এক কোপ মেরে গর্দান থেকে আমার মাথাটা আলাদা করে ফেল। তুই তার বাকি রেখেছিস কোথায়? আমি বড় মুখ করে কথা দিয়ে এসেছিলাম, যে মুখে কথা দিয়েছিলাম সেই মুখে তুই জুতার বাড়ি দিয়েছিস। তোর মতো কুলাঙ্গার মেয়ের জন্ম দিয়ে আমি যে পাপ করছি সেই পাপের মাশুল ভোগ করছি। আমি তোর জন্মদাতা, আমার থেকে তোর কাছে মিলন বড়, আমার কথা থেকে তোর কাছে মিলনের কথার গুরুত্ব বেশি। বাবা চুপ, আমি তোর বাবা না। আজকের পর থেকে তুই আমার সাথে আর কথা বলবি না। আর মহাব্বতের ছবিতে তুই যদি অভিনয় করতে চাস তাহলে তুই আমার মরা মুখ দেখ। এখন আমি কি করব ভাইয়া, এখন আমি কি করব? ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, তুমি আগে এসে বসে রইছো? আমি একটা প্ল্যান করেছি তাই আগে এসে বসে আছি। কি প্ল্যান? আমার এক মামা চট্টগ্রামে থাকে, মাও তো ভাইয়ের সাথে কথা হয়েছে তোমাকে ওখানে নিয়ে গেলে নাকি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। চলো এখনই যাই। এখন না, আগামী শনিবার রাতের অন্ধকারে তোমাকে নিয়ে পালিয়ে যাব। এখন তুমি যাও, তো দেখি। এ তুমি কি বলছো? হ্যাঁ দাদা, দুদিন যাবত বাবা আমার সাথে কথা বলছে না। কিরে জাহিদ, চাচাকে তুই কিছু বলিসনি? আমার কোনো কথা কি সে শোনে? তাহলে এখন কি হবে? এভাবে চলতে থাকলে তো দম বন্ধ হয়ে মারা যাব। মা মরে যাওয়ার পর যে বাবা আমাদের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেনি, কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি, আর সেই বাবা যদি কথা না বলে কেমন লাগে বলুন তো দাদা? যে বাবা সারা জীবন আদর্শের বুলি শুনিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার সাহস জুগিয়েছে, আর সেই বাবা এখন কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছুর পরেও বাবার মনের কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমার এখন মন বলছে বাবাকে খুশি করার জন্য ওই পরিচালক বল্টু বাহারের ছবিতে গিয়ে অভিনয় করি। না, আমরাও দেখতে চাই বাবা আমাদের সাথে কথা না বলে কতদিন থাকতে পারে। কিন্তু আমি যা পারছি না ভাইয়া। পারছিস না মানে তোকে পারতেই হবে। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমার ভালোবাসার মানুষ তার মেয়ে ডাক্তার উঠছে আমার হাতে তুলে দে, তা না হলে পর একদিন আর আমার বেপদিন লাগে। আরে দাদা, তোর মতন কত অপুয়ার বকু, আমি ফুমারলে 3,000 মাইল দূরে গিয়ে পড়বি। জানে বাস্তব জানে জীবন নিয়ে বলা কারা গুলো তোর? তার আমি শেষবারের মতন বলতাছি, তোর মেয়ে ডাক্তার উঠছে আমার হাতে তুলে দে, তা না হলে তোর আজ তাই না সেটা পড়ে ভাবো। তাহলে Thank you.
মালিকের সংলাপ শেষ করার পরে নায়ক মুড়াইতে মুড়াইতে তোমার দিকে আকায় দেখতেছিল। আমি একটু অপেক্ষা করলেই নায়ক তোমার অ্যাটাক করে বসতো। আমি একজন ভিলেন হইয়া আরেকজন ভিলেনের পরাজয় মানতে পারি না, তাই আমি ফেলাই দিলাম আর কি। ওই বেটা, এটা কি শুটিং? আমার ফুলারে নায়কের ইন্টারভিউ দেওয়াবো, তাই প্র্যাকটিস করতেছিলাম। তুই না বুঝছ না শুনলে এটা কি করলি? প্র্যাকটিস কাও আর শুটিং কাও, আমার সামনে কাও বুম বাং করলে তাই আমি ক্লিয়ার করে ফেলাইমু। কি চাই ছাড়বো, তবে ভালো কিছু ভালোবাসা খেলার পরে। আমাদের পরিচালককে অপমান করিস? তোকে ভালোবাসবো শুনবি। আরেকটু বাড়াবাড়ি করলে সব কটা অবস্থা খারাপ করে দিব। ধর তো শালাকে। এখন কি হবে সুন্দরী, তোমার গুরু তো আটকা পড়ে গেল। অঞ্জনা তুমি পালাও, কি হয়েছে? ওরা আমাকে ধাওয়া করেছে, মিলনকেও মেরেছে। তোদের হাতে তো অনেক শক্তি, তাই যদি মনে করে থাকিস তাহলে অঞ্জনাকে আমাদের হাতে তুলে দিয়ে পালা। তাই তো, আয় ওকে নিয়ে যা। এই তো বুদ্ধিমান ছেলেরা, যা ওকে নিয়ে আয়। বাড়িতে কেউ আছেন? বাড়ির আর সবাই কোথায়? থানায় গেছেন ওসি সাহেবের সাথে আলাপ করতে। ও আচ্ছা, ও হ্যাঁ, যে জন্য আসলাম, আপনাকে নাকি মাস্টার অ্যাটাক করেছিল? আমি বলতে একটু ভুল করে ফেলেছি, আপনাকে মাস্টারনা অ্যাটাক করেছিল সেই খবর শুনেই এসেছি, আপনাকে বলতে এসেছি।
ওই মাস্তানগুলি যখন আপনাকে অ্যাটাক করলো তখন যদি ওদের কাছে শুধু আমার কথাটা বলতেন। কি বলতাম? বলতেন আপনি আমার ইয়ে না মানে পরিচিতা। বললে কি হতো? কি হতো মানে আপনাকে কিছু বলো তো দূরের কথা, উল্টো আপনার পায়ে হাত দিয়ে সালাম করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যেত। তাহলে তো আপনি এসেছেন, ভালোই হয়েছে। ওরা আজ রাতে আমাদের বাড়িতে অ্যাটাক করবে। হ্যাঁ, এতক্ষণে চলেও আসছে। আপনি আসাতে আমি নিশ্চিন্ত হলাম। ওরা রামদা, গরু জবাই করা, ছোরা, পিস্তল এগুলো সব নিয়ে আসে। আমার খুব ভয় লাগছে। পুলিশ আসার আগ পর্যন্ত আপনি গিয়ে কি বাইরে বসবেন, যাতে মাস্তানরা এসে আমাকে গুলি করার আগেই যেন আপনাকে দেখে? আসুন আসুন। কেন না, ওরে বাবা রে, ওরে বাবা রে, ঠিক আছে ঠিক আছে, ও মা ঠিক আছে, কিছু হয় নাই রে, কিচ্ছু হয় নাই, সামান্য পড়ে গিয়েছিল। হ্যালো আব্বু। এই বেটা, কিসের উল্টা পাল্টা কথা বলছিস? আমি পালোয়ান। কি হাবি স্ট্রোক করেছে? অ্যাপোলো হাসপাতালে? কি বলো, আমি আসছি এক্ষুনি আসছি। আমার বন্ধু হাফিজ স্ট্রোক করেছে, ওরে আল্লাহ রে, আমার একমাত্র বন্ধু হাফিজ স্ট্রোক করছে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। শালা, আজকে আবার কোন গন্ডা পাল্লা তারা খেয়ে আমাকে বাপ বানিয়ে হাফিজকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। শালা চাপা বাঁচ, মানুষ কাশি দিলে ভয় পায় আবার মাস্তান হবে। চেয়েছিলাম তোর একটা কালোকে শোনাতে, তা ওর ভাগ্যে নেই। শুরু কর। আমার নাই রে বদন, নাই রে সাধন, আমার নাই রে বদন, নাই রে সাধন, না করেছি প্রার্থনা, পাঞ্জে গানা নামাজে যে না গিয়েছি মুরজি খানা, পাঞ্জে গানা নামাজে যে না গিয়েছি মুরজি খানা, ও তাই বুঝে পড়। তুই কোন অংশে আমার চেয়ে কম না, আজকার পর থেকে তুই আমার বন্ধু। আর বন্ধু হয়ে যদি বন্ধুর দুঃখ না বুঝলাম তাহলে কিসের বন্ধু হইলাম? আমাদের প্রেম নিয়ে যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসের নাম হবে কালো রাইতের প্রেম। আর সেই গল্পে
নায়কের বাবার আঘাতে নায়ক নির্মলিত অল্প হিট হবে না নে। এই শালির সওয়াল, তুই কার মেয়ের সাথে গিরিত করছিস জানিস? মেয়েরা কার? জি আঙ্কেল। সওয়াল আবার জি আঙ্কেল মারাতেছিস? হ্যাঁ বাবা আবার যদি আমার মিয়া আশেপাশে দেখি তাহলে কি করবো বুঝতে পারিস তো? শালির সওয়াল ইরিত করতেছ জানিস তো কার মিয়া? আঙ্কেল আমার ইচ্ছা এলো দেন, আমি জীবনে বিট করবো না, আমার জানটা ভিক্ষা দেন। এ শালার বাটা শালা, কথাটা মনে থাকবে না তো? জি আঙ্কেল মনে থাকবে না? হ্যাঁ ফেরো দে, শালির সওয়াল ব্যাগ নিয়ে যা, তোর ব্যাগ নিয়ে যা। শালির মিয়া, এ শালির মিয়া আমার পেটের চাও, আমার ধরে খেয়ে চাও, আবার যদি উল্টা পাল্টা চলা দেই তোর মা সব দিনের থেকে গায়েব করে দেবো না। যা কি ব্যাপার? তুই নাকি অনেক বড় বাহাদুর হইছস, তোর বাহাদুরি দেখতেছি। তুই যেই হাত দিয়ে আমার লোকের মারছস তোর সেই হাতের শক্তি প্রয়োগ করতে আইসি। জীবন বাঁচাইতে গিয়া তুই তোর নিজের জীবন বাজি রাখলি। ওস দৌড়া কাজ করা যায় না, ওরে আরেকটা সুযোগ দে, ও যদি আবার কোনো বাড়াবাড়ি করে তাইলে ওরে এই দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার বন্ধুর কথা মতো তোকে জীবন ভিক্ষা দিলাম। অনন্ত, এ তুই কি করলি অনন্ত? শুনলি না,
সত্যিকারের বন্ধু আলাদা করে ফেলবো। তোর ভালোবাসা মানুষ অর্জনার ভাইদের পাহাড় গজব পেরেছে, তাতে আমার সমস্যা কি? অঞ্জনা তোকে ভালোবাসে, পারলে তুই কে প্রতিশোধ নে? আমার কাছে এসেছিস কেন? তোর ভালোবাসার মানুষ অঞ্জনার পরিবারের কোনো সমস্যা আর কোনোদিন বলতে আসলে তোর দরকার থেকে মাথা আলাদা করে দিব। আমার মিয়া হয়া মা খালানে দল বাকাতিস, আপনি জায়গা আমি হলে গলা ধরে আত্মহত্যা করতাম। আমি পরিচালক বলছো ভার বুঝিয়ে দেবো না, তোর বাড়ি দিকে কইলেন না। তুমি আমাকে ভালোবেসে দেখো, শুধু পাহাড় গজব কেন, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তোমার পরিবারের দিকে চোখ তুলে তাকায়। তুমি আমাকে ভালোবাসো, তোমার পরিবারের প্রতিটি মানুষ শুধু এই এলাকা না, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কাজ করলেও প্রতিবাদ করার লোক খুঁজে পাবে না। আমাকে ভালোবেসে তুমি চাইলে ওই আকাশে চাঁদ এনে তোমার হাতে দেওয়ার চেষ্টা করব। বলো তুমি আমাকে ভালোবাসবে? ভালোবাসা জোর করে হয় না পালন। এই সমাজে মিলন একজন সভ্য শান্ত মানুষ আর তুমি একজন ভয়ঙ্কর মানুষ, শুধু আমি কেন? কোনো মেয়েই তোমার মতো ভয়ঙ্কর মানুষকে জীবন সঙ্গী করতে চাইবে না। আমি তো ভয়ঙ্কর হয়ে জন্মগ্রহণ করিনি, এই সমাজের মানুষ আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করেছে। ওই দিন যদি আমার জায়গায় তুমি থাকতে, তুমিও প্রতিশোধের নেশায় ভয়ঙ্কর রূপ ধারণ করতে বাধ্য হতে। কোন দিন? সেদিন আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন, সেদিন আমার জীবন থেকে আমার আদরের বোনকে কেড়ে নেওয়া হয়েছিল। মানে তুমি কি কখনো ভাবতে পেরেছিলে তুমি বিদেশ থেকে আসার সঙ্গে সঙ্গে মায়া তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবে? কি ব্যাপার মানে, তোমার মন খারাপ কেন? তুমি কি আমাকে পেয়ে খুশি না? আমি কি বলেছি? তাহলে মন খারাপ কেন? যেখানে আমার জন্য এত কিছু করলো, অথচ তার মেয়েকে যখন বিয়ে করলাম তখন খোদা তাকে দুনিয়ায় রাখলো। মন খারাপ করো না লক্ষ্মীটি, মানুষ কি চিরজীবন বেঁচে থাকে? মা মরে যাওয়ার পর আমি বড় একা হয়ে পড়েছিলাম, তোমাকে পাওয়ার পর আমার জীবনটা কানায় কানায় ভরে গেছে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, তোমার বুকে মাথা রেখে তিন সত্যি বললাম। যেতে চায় দুটি।
প্রতি মনে যখনই তবে হইয়া প্রতি মনে যখনই তবে হইয়া মাগি দিয়ে তেজ দেয়া সই না গেল। আরে তোর মতো কত মাগি আইলে আর গেল, মাগি তুই আমার ছিলি আমারই থাকবি, বাড়াবাড়ি করলে বাবা। দুই দিন বিয়ে হতে না হতেই আমার চেয়ে আপন হয়ে গেছে। কি মন খারাপ হয়ে গেছে? আরে বেটা বয় খাওয়া। আমার কোনো অন্যায় নাই, একটা না।
শুধু একবার নয়, এই এলাকায় যতবার নেশার আড্ডা বসবে আমি ততবার তোদেরকে অ্যারেস্ট করাবো। অন্যায় তুই, আমি মানা করা সত্ত্বেও তুই আমার ভালোবাসার মানুষ কাজল পাই মানে বিয়ে করে ফেলেছিস। তোর মতন বদমাশের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কাজল আমাকে বলেছিল বিয়ে করতে, তাই আমি কাজলকে বিয়ে করেছি। তুই যদি দুনিয়াতেই না থাকোস তাহলে তো আমার ব্যবসা বন্ধ করতে পারবি না, আর আমার ভালোবাসার মানুষ কাজল রেবুকে নিয়ে গমাইতে পারবি না। কি বলতে চাস তুই? না ভাই, তোমার দুঃখে কইলো শাস্তি কি? শান্তি, আমার কাজলের মুখে নিয়ে ঘুমাইবা, যা যা ঘুমা গাজা। কাজল, আমি তোমাকে বাঁচাতে পারলাম না কাজল। কান্দিস কে? শুনলি না কয়ে গেল, তোরে বাঁচাতে পারলো না। তুই ওর বুকে মাথায় কি শুয়ে আছো কেন? ঠিক আছে, আমার মাল্লা, আমি মিয়া ভাইয়ের ভাই। আরে যা, মজা বুঝাই দিমুনি। কি ব্যাপার ভাইয়া, নামাই দিলে কেন? নামিয়ে দিলাম কেন? কদিন আগে যে আমি তোকে একটা ঘোড়া কিনে দিয়েছি, সেই ঘোড়া থাকতে আমি তোকে পিছিয়ে নিয়ে ঘুরবো কেন? ঘোড়া কিনে দিয়েছো? কোথায় ঘোড়া? কোথায় ঘোড়া? তুই অন্ধ নাকি? এই ছোকরা, জি ভাইয়া, জি ভাইয়া, মিষ্টি করে ডাক দিয়ে কোনো ক্ষমা হবে না বাচ্চা। আর তুই এত বড় ঘোড়াটাকে তোর চোখে পড়ে না? এই ছোকরা, কত ঘোড়া? এবার আমি আসি। যে হাত দিয়া তোর মুখে থাপ্পড় মারছে সেই হাত আমি দুনিয়ায় আহ না, পাকাচিং পাকাচিং করে ফেলামো। ভাই, ওই হালা রেখে আমার আলাদা বিয়া করছে। বিয়া করছে ও, আর পাকাচিং পাকাচিং করবি তুই। কি চাই? পাকাচিং পাকাচিং খেলবো। ভাইজান, ও আমার ঠাড়ায় দিয়ে চড় বসছিল। তুই ওর সময় দিয়ে 12 ঘন্টা জেলা থাক। Yeah.
কি হয়েছে? মানিকার আলটারে বড় মেয়ের থেকে বড় মেয়ে মারতেছে। কি বলছিস? তোর কত বড় সাহস, তুই আমার ঘরে তো করিস। এখন তুমি বলো, আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? আমার এই সভ্যশান্ত জীবন পরিবর্তনের পর আমি যা চেয়েছি তাই পেয়েছি, শুধু চেয়ে পাইনি তোমার ভালোবাসা। তাই না পাওয়া ভালোবাসাটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। তাই একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও তুমি বলো আমাকে ভালোবাসো। তোমার সমস্ত ঘটনা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে, কিন্তু আমি নিরুপায়। আমার একটাই মন, আমি কয়জনকে দেব? আমার মন আমি মিলনকে দিয়ে দিয়েছি, তোমার কথা রাখতে পারলাম না বলে দুঃখিত।
চল, ওদের নামে আমি মামলা করব। ওরা পেয়েছেটা কি? ওদের আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। ওদের জেল খাটানো তো দূরের কথা, ওদের নামে মামলা এন্ট্রি পর্যন্ত করতে পারবে না। কারণ মামলা করতে হলে সাক্ষীর দরকার, ওদের বিরুদ্ধে সাক্ষী দেবার মানুষ তো দূরের কথা, একটি কাকপক্ষী পর্যন্ত খুঁজে পাবে না। তাহলে ওদের আঘাতগুলো কি মিথ্যে? আঘাতগুলো মিথ্যে না। ওরা যে আমাকে মেরেছে তার কোনো প্রমাণ তুমি দেখাতে পারবে? তাই বলে ওদের অন্যায়ের কেউ প্রতিবাদ করবে না? ওদের সাথে বাড়াবাড়ি করতে গেলে ওরা ভাইয়ার মতো তোমাকেও হাত তুলতে দ্বিধা করবে না। তাছাড়া আর যদি দাদা না থাকতো, তোমার ছেলেকে আজ তুমি জীবিত পেতে না, পেতে লাশ। আমি তোকে পুরো অনেক কষ্ট করেছি বাবা, তুই আমাকে মাফ করে দে বাবা। আর তুই মা থাকলে আমার ছেলে আপনি কি বলতেন দাদা? জন্মের পর বাবার মুখ দেখে নি, ছোটবেলা থেকে যাই যে তাকে বড় হয়েছি, আপনি আপনি আমাকে যতটুকু আদর ভালোবাসা দিয়েছেন বাবার চেয়ে কোনো অংশ কমবেননি। তুই আমার সন্তান, আমার আরেকটি ছেলে, আর আমার বুঝতে করবি? মারবি আমাকে? মার, খুন করবি আমাকে? কর। এই দুনিয়ার সবাই তোকে ভয় পেতে পারে, কিন্তু আমি তোকে ভয় পাই না। এই তুই কি রাস্তার ছেলে যে রাস্তায় ঘুমিয়ে থাকিস? তোর বাবা রায়হান গফুর কি? এই এলাকার এমন কোন মানুষ নেই তাকে সম্মান না করত, তার প্রশংসা না করত, আর তুই তার সন্তান হয়ে হয়েছিস সন্ত্রাসী মাস্তান, মানুষ খুন করে যান্ত্রিক মেশিন। এই তোর কি মনে পড়ে না তোর বাবা আমার বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল? তুই আমি সেই ছোটকাল থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছি, আমরা একজন আরেকজনের জানের বন্ধু ছিলাম। যদি আমার সামনে তোকে কেউ সন্ত্রাসী মাস্তান খুনি বলে, আমার কি কষ্ট লাগে না? লাগে, কিন্তু কষ্ট লাগলেও করার কিছুই থাকে না, মুখ বুঝে সহ্য করে নিতে হয়। কারণ তুই তো আসলেই একটা খুনি সন্ত্রাসী মাস্তান। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি একটা খুনি সন্ত্রাসী মাস্তান। আমি কখনো কাউকে বলে বেড়াইনি আমি খুনি সন্ত্রাসী মাস্তান নই। এই জীবন থেকে তোকে ফিরে আসতে হবে। তুই যা বলবি আমি তাই করব, তাই মানব। এ জীবন থেকে আমি ফেরত আসব। শুধু একটা জিনিস আমাকে ফেরত দিতে পারবি বল, শুধু একটা জিনিস। আমার কলিজার টুকরা, তুকের বাড়ি, আমার আদরের বোন আলতাকে। কি হলো, কথা বলছিস না কেন? আমার আলতাকে ফেরত এনে দে, তারপর তুই যা বলবি যেভাবে বলবি আমি সেভাবেই চলবো। তার কারণে আমি আলতাকে বুকিয়ে দিই, এই এলাকা থেকে পালিয়ে যাব, যেখানে ওরা আমাদের খুঁজে পাবে। এই পৃথিবী থেকে যারা চলে যায় তাদের কি কখনো ফেরত দেয়া যায়? তাহলে আমার আদরের বোনকে আমার কাছ থেকে যারা কেড়ে নিয়েছে, আমিও তাদেরকে এই দুনিয়ার আলো বাতাস থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। যারা তোর আদরের বোনকে কেড়ে নিয়েছিল তাদেরকে তুই তো মেরেছিস, এবার খুনাখুনি বন্ধ কর। বোন হারানোর যন্ত্রণা বুঝিস? বুঝিস না, কারণ তোর তো বোন হারায়নি, হারিয়েছে আমার। আমি বুঝি বোন হারানোর যন্ত্রণা কত কঠিন, তাই মাঝে মাঝে রাস্তার পাশে খোলা বাতাসে ঘুমিয়ে শ্বাস প্রশ্বাস নেই একটু যন্ত্রণা লাঘব করার জন্য, কিন্তু হয় না। তাই আমার মতো বোন হারানোর যন্ত্রণা নিয়ে
আর কোনো ভাইকে আমি দেখতে চাই না। এই এলাকায় কোনো অত্যাচারী মাথা চাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে ওর জীবনের খেলা আমি খতম করে দেব। তাতে যদি সমাজের কিছু লোক আমাকে খুনি সন্ত্রাসী মাস্তান বলে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। সারা বাংলাদেশে হাজার হাজার সন্ত্রাসী মাস্তান খুনি আছে, তুই একা কজনকে সামাল দিবি? সারা বাংলাদেশে না পারি, এই এলাকায় কোনো অত্যাচারীকে আমি বাঁচতে দেব না। তবুও তো বাংলাদেশের একটি এলাকার নিরীহ জনগণগুলো শান্তিতে বসবাস করতে পারবে। এই সমাজটাকে যারা জঙ্গল বানিয়ে নিরীহ লোকগুলোকে হরিণ মনে করে, নিজেরা পাক সেজে খাপ ধরে যখন তখন ওই হরিণ বসে মানুষগুলো রক্ত চুষে যাচ্ছে, ওই রক্ত চুষা বাঘের খাপ পরা জানোয়ারের বাচ্চাদের কাছে আমি লায়ন মানে সিংহ। ওরা মাথা চাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে কর্তান থেকে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। এই যুদ্ধ কতদিন চালাবি? যতদিন এই দেহে প্রাণ আছে, তবে তোদেরকেও আমার লাইনে আসতে হবে, নইলে ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবি না। ভালোভাবে বাঁচতে হলে লায়ন হয়ে বাঁচতে হবে, এটাই বাস্তব সত্য। আমাদের বাড়িতে তো ফ্রিজ নাই, বরফ কোথায় পাবো? তোমার দুটো ভাই ধরি আশেপাশে কোনো বাড়িতে যাই, একটু বরফ হয়ে যা তো মা। আমি যদি জানতাম বিষয়টি শোনার পর পালন ভাই আমার সাথে অমন দুর্ব্যবহার করবে, তাহলে অবশ্যই যেতাম না। তুমি খুব কষ্ট পেয়েছো। তোমার বাবা না আমার সাথে তোমাকে চলতে বারণ করেছে? ওরা ভাইয়া আর দাদাকে মারার পর বাবার মতিগতি পরিবর্তন হয়েছে, তোমার সাথে আমার চলাফেরার করার আর কোনো বাধা নেই। মাস্টার সাহেব বাড়িতে আছেন নাকি? ও মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেকে মেরেও শান্তি পাওনি, আবার কেন এসেছো আমাকে মারতে? আপনি মাস্টার মানুষ, মানুষ গড়ার কারিগর, আপনারে মারতে যাবো কে? আর পাগলের মতো কথা কইছেন কে? আপনার সাহলে কাই মারিছি? এই খোকা, আমি কি তোমারে মারিছি? আপনি মারেননি, আপনার লোকজন মেরেছে। এখন এসেছেন অভিনয় করতে না? আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে ভালো হবে না। কিন্তু বাবা রে বাবা, শব্দে আমার শত্রু হয়ে গেছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমার টাকাগুলো দিয়ে দেন, আমি এক্ষুনি যাবো। যা তো মা, টাকাগুলো নিয়ে আয়। Thank you.
টাকা তো নাই। বলিস কি টাকা নেই? একটু আগে আপনার সাল আমারে কইলে আমি নাকি অভিনয় করি, আপনি আবার কোন নাটক আরম্ভ করিলেন, আমার টাকাগুলো দেন আমি চলে যাতেছি। আপনার কাছ থেকে যে বাবা টাকা নিয়েছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ দিয়ে কি করবা, তোমার বাবারে জিজ্ঞাসা করো টাকা নিয়েছে কিনা। ওনাকে জিজ্ঞেস করে কি করবো, টাকা যদি এনেও থাকে আপনার লোকজন আমাদেরকে পিটেছে তার চিকিৎসা বাবদ ওই টাকা পরিশোধ। ঠিক আছে আমি চলে যাতেছি, আমার যদি ক্ষমতা থাকে থাকে আমি টাকা আদায় করে নেব না শুধু আসলে, বুঝতে পারছেন? এই চল, ঠিক আছে চলে। হ্যাঁ বুঝাবো রে, চল আয়। বাবা তুমি কোনো চিন্তা করো না তো, টাকাটা গেল কোথায়? বাবাই জান, ওই মাস্টার আমার টাকা অস্বীকার করতেছে। তুমি পেশমারা গিরিন্দি সফরে দিয়ে টাকা চুরি করাইছ, মাস্টার স্বীকার করলে টাকা দিবে কই থেকে? ইয়ে মানে টাকা চুরি করতেই অনেক কষ্ট হয়েছিল, এটা একটা বিহিত করা দরকার। সব ব্যাপারে গিরিঙ্গি করো না, টাকার বিষয়ে একদম চাইপা যাও। ঠিক আছে রাজান, আপনি যখন করতেছেন আব্বু তাড়াহুড়ো করে ফোন করে ওর বাবার কথাই বলেছিল, আমি ভুল করে ওর কথা শুনেছিলাম। যাকগে সেটা কোনো বিষয় না, এখন বলুন ওই মাসন গুলো আবার কোনো সমস্যা করেছিল? সমস্যা করলে কি কিছু করতে পারবেন? পারবেন না, অহেতুক মিথ্যা সান্ত্বনা বলি শোনানোর চেষ্টা করবেন না। তবে ওরা আমাদের পরিবারের উপর যে সমস্যা সৃষ্টি করেছে সেই রকম সমস্যা এই এলাকার যে কোনো পরিবারের উপর যে কোনো সময় আসতে পারে। এখনো সময় আছে, ভীতু কাপুরুষের মতো বসে না থেকে এলাকার সবাই সঙ্গবদ্ধ হয়ে ওদের প্রতিবাদ করার প্রস্তুতি নিন, নইলে ওদের খাবার থেকে আপনারাও রেহাই পাবেন না। হাসপাতালে দোহাই দিয়ে আর কতদিন পালিয়ে থাকবেন? ভাঙাতেই হবে, ভুল ভাঙাতে যাইয়া নিজে ভাঙা নিয়ে আবার খাইস না। তুই বেটা বেশি কথা বলিস বলে মনটা কয় তোরে তিন বেলায় ছয়টা করে চটকানা মারি। তোর মাইন্ড করিস না, হ্যাঁ মাথায় রাগ উঠে গেছিল, চল চল চল। বাবা আমি শিওর ওই লোক দুটি এই ঘটনা ঘটিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। ওই লোক দুটো বল্টু ভাইয়ের সাথে কথা বলছিল, আমাকে দেখে এমন ভান করলো মনে হয় আমাকে যেন চেনেই না। বাবা তুমি অঞ্জনাকে অনুমতি দাও মোহাম্মদ জান সাহেবের ছবিতে অভিনয় করতে। হ্যাঁ চাচা, আপনার অনুমতি করেন না। ঠিক আছে তোরা যা ভালো মনে করিস তাই কর। সমস্যার সমাধান হয়েছে? জি আঙ্কেল। আঙ্কেল বাবা ওকে আপনার ছবিতে অভিনয় করার জন্য অনুমতি দিয়েছে। আমরা তাহলে সামনের 1 তারিখ থেকে শুটিং শুরু করতে পারি। হাফিজ চরিত্র মোতাবেক যা যা স্ক্রিপ্ট ফটোকপি করে সবাইকে দিন, তোমরা সবাই গল্পটাকে মনোযোগ সহকারে পড়ে নিও। ও হ্যাঁ আমার তো গান রেকর্ডিং আছে, আমি একটু উঠবো। সালমান জি আব্বু, সবাই জন্য চা নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা আব্বু, আমরা তাহলে উঠি, চলো। ফুল সুরাতের ফুল রাসুল কইরা দিও বার, ফুল সুরাতের ফুল রাসুল কইরা দিও বার, তোমার দয়া না পাইলে মিলবে না দিদার রাসুল, তোমার দয়া না পাইলে মিলবে না দিদার, ফুল সুরাতের ফুল রাসুল কইরা দিও বার,
সাধন সম্পদ কাতে লাগি। দাদনের বাবা নাকি আপনার নামে কেস করবে। ওর যদি মরার এতই শখ থাকে পাতা দেবে কে? যদি সত্যি সত্যি কেস করে আমার নামে মামলা হলে ওকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সকালে অজ্ঞান করছি, 6 ঘন্টা হয়ে গেছে এখন জ্ঞান ফিরে নাই। তবে কুৎকুতালে জীবন কুদ্দু যদি মরা যায় আপনারে ভাষায় দিব। কমু পরিচালক শিখাই তোমরা কি করতেছো? কুৎকুতালে যে মন কুদ্দুস মরে গেলি তো আমার ফাঁসি যাবে দি। সেটা আপনার সমস্যা। এই কি করবো রে? এই তোমরা এক কাম করো, তোমরা দুজন ওরে ডাক্তার কাছে নিয়ে যাও। না ডাক্তার পেশ করবি নি, কবিরাজ না না কবিরাজ না মোল্লা দাও, দুইজন মিললে এমন পেশ করবা মোল্লা যেন মনে করো তোমরা দুজন ওর বউ মানে সতীন। সতীন সতীনে ঝগড়া করিয়া ওরে মারছো, চিকিৎসা করে ভালো হয়ে গেলে তোমরা বাঁচলা আমিও বাঁচলাম, মরলেও বাঁচলাম বাঁচলেও বাঁচলাম। কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? বাবা এই দুই ভাইয়ের লোক মিললা মায়েরা আমার জীবনটা তেজপাতা ঘুরে ফেলেছে। বাবা বাবা খালি মিশা কথা কয়, আর আমাদের এক এক জনের কাছে এক এক কথা বলে। বাবা আমাদের দুজনের যদি সে সমান অধিকার দিত তাহলে তো ওনার গায়ে হাত তোলার প্রশ্নই আসতো না। না বাবা মিশা কথা, এই দুইটা মিলে ইচ্ছা করে আবার আমার তোমাকে মারবে না আদর করবে নাকি? এই বয়সে তুমি দুই বিয়ে করেছো, বাকি দিলে তোমার প্রয়োজন রয়েছে। বাবা বাবা আমার কথা শুনুন বাবা। তোমরা এক কাজ করো, ভালো করে পিটিয়ে তেল গরম করে লবণ মিশাইয়া পুরা শরীরে মালিশ করে দাও, দেখো ঠিক হয়ে যাবে। বাবা এখন কি করব? ওরা বিটাতে বিটাতে বাড়ি নিয়ে যাও। ঠিক আছে। আচ্ছা আমি যে অঞ্জনাকে ভালোবাসি এই বিষয়টা অঞ্জনাকে কিভাবে বলি? তুই প্রস্তাব দিলি যে অঞ্জনা ভালোবাসবে, বুঝলি কি করে? এই পাটা আমার চেহারা কি তোর মতো ইংরেজি নয় যে অঞ্জনা আমাকে ভালোবাসবে না? এই বল সেদিন রিহার্সালের সময় লক্ষ্য করিসনি ও আমার দিকে কিভাবে ফেল ফেল করে তাকিয়েছিল? ও মনে মনে বলছিল কখন আমি তাকে আমার ভালোবাসার প্রস্তাবখানা দেই। শোন বল আমার ভালোবাসার প্রস্তাবখানা দিতে দেরি হবে ঠিকই কিন্তু গ্রহণ করতে দেরি হবে না। তাহলে সমস্যা কি বলে ফেল। আরে বল বলবো তো অবশ্যই কিন্তু বলার একটা রাস্তা বের করতে হবে না? তাহলে এক কাজ কর, ওদের পরিবারের সকলকে দাওয়াত দিয়ে খাওয়া, ওদের সাথে একটা ভালো রিলেশন তৈরি কর। ওয়াও গুড আইডিয়া গুড, তুই মাঝে মধ্যে এত বুদ্ধিমানের মতো কথা বলিস, তাই তো তোকে আমি এত পছন্দ করি। আই লাভ ইউ মাই বলদ। কে বলতো মহব্বত বেশি বাইরে গেছে? তুই চুপ কর, আমি কইছি ভাইজান আগামী 1 তারিখে নাকি পরিচালক মহব্বত যান আপনার এলাকায় শুটিং আরম্ভ করবি, আপনার কাছে অনুমতি নিছে। না তো ভাইজান মহব্বত লাশ ফেলা দিব। চুপ থাক, ব্যাপারটাকে বুঝা লই। হ্যাঁ ভাইজান বুঝা বুঝি কিছুই নাই, আপনার এলাকায় শুটিং করবি আপনার অনুমতি মিলে তো হতেই পারে না, আপনার এলাকায় জুম্মা নামাজ পড়তেও আপনার অনুমতি লাগে।
আর শুটিং করবো আপনার অনুমতি ছাড়া? এটা কেমন কি হয়, আপনার লাগা শুটিং করতে হলে আপনার অনুমতি লাগে? তাছাড়া কম করে হলে 5 লাখ টাকা তো সালামি দিতে হবে। কি দেখি, ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি। বল্টু পাহাড় গজবার পাহাড়কে নিয়ে এই বাড়ির দিকে আসতেছে স্যার। মতলবটা বেশি ভালো মনে হচ্ছে না। ভাইজান আপনি কোন? আপনি নাকি 1 তারিখ তে ছবি আরম্ভ করতেছেন, তাতে কোথায় সমস্যা? দোষ রাষ্ট্রাই নাকি? গলা নামিয়ে কথা বল, জানিস কার সামনে তোরা কথা বলছিস? কি বলতেছ তোমরা? ছবি আরম্ভ করার আগে আমার দোস্তের বাড়িতে 5 লাখ টাকা বাড়াই দিবেন। যদি না দেই? যদি না দেই না দেই কলি হলাম। ভাইজান কইছে টাকা দিতে হবে। এই আমাকে টাকা না দিলে ছবি আরম্ভ হবে না, যদি বুকে সাহস থাকে তাহলে ছবি আরম্ভ করেন। এই চল চলেন। আব্বু এখন আর হাত পা গুলি বসে থাকা যায় না, ওদের একটা ব্যবস্থা করতেই হবে। তোমার আব্বু তুমি না বললেও আমি এটা মেনে নিতে পারবো না, আমাকে একটা হিট করতেই হবে। এতে কি বলছিস? ওরা রীতিমতো আমার বাবাকে ফ্রেড করে গেছে, তুই কিছু একটা করলে কর, নইলে আমি কিন্তু অ্যাকশনে যাব। অ্যাকশনে যাবি মানে? অ্যাকশনে যাবো বুঝেস নাই, অ্যাকশনে যাবো মানে সবগুলোকে মার্ডার করে ফেলবো। চাচ্ছিস না কেন? তোকে মানা করেছি। ঠিক আছে আমিও তোকে বোঝাবো, এই দেশে তুই একাই শেখ না, সেটার উপরে শেখ আছে। যদি সত্যি সত্যি আজকে পরিচালক টাকা না দেয় তাহলে কালকে সবাইকে জমা দিব। আপনি উনি চিন্তা করবেন না ভাইজান, টাকা সবাই রেডি, আপনি হুকুম দিলে আমরা ফেলা দেবো। এই চল এখনই যাবো। না থাম, ওর সাথে খেলা হবে কালকে। তোমরা এই এলাকার যুবক, ভবিষ্যতে এই সমাজের হাল তোমাদেরকে ধরতে হবে। এই এলাকাটাকে যেভাবেই হোক আমাদেরকে সন্ত্রাসমুক্ত করতেই হবে। তোমরা কি চাও না তোমার আমার আমাদের সবার মা বোন নিশ্চিন্তে বসবাস করুক? চাই। তাহলে চলো আমরা সকলে মিলে ওই পল্টু বাহারের পোষা সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সালমান ভাই আমরা তোমার সাথে আছি। গুড, তোমাদের মতো যুবকদের কাছে বর্তমান সমাজ এটাই আশা করে। চলো কমন। সালমান ভাই তুমি আমাদের সাথে থাকলে ওদের পতন আমরা করেই ছাড়বো। গুড, ভেরি গুড। ওই পল্টু বাহারদের সময় আর বেশি দিন নেই। আমাদের এখন কি করতে হবে? আজ রাতেই তোমরা সবাই আমার বাড়িতে আসবে, সেখানেই হবে আসল মিটিং, আসল পরামর্শ। আপনারা কোনে যাচ্ছেন? পরিচালক মহাপাত্রের সাথে বোঝাপড়া করতে। আরে এক কদমও সামনে বাড়েন না, মহাপাত্রের সওয়াল আমার ঘরে বিদ্যুৎ দিয়ে এলাকার সব মানুষ দিয়ে দল পাকাতেছে, মিটিং মিছিল করতেছে, আমরা গেলি কোনো ধুলাই আরম্ভ করে দিবি নি, বুঝতে পারিছেন? আবার নাকি রাত্রি তার বাড়িতে সব শিল্পী নিয়ে মিটিং করবি। তাই নাকি? হ্যাঁ।
যেই কাম করলে ওর সিনেমা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাব, সেই কামটা আমি আজ রাইতি সেইরা ফেলাম। সালমান একেবারে উঠে পড়ে লেগেছে। সালমান উঠে পড়ে কিছুই করতে পারবে না, টাকা না দেওয়া পর্যন্ত পাহাড়রা মহব্বত জানের ছবি আরম্ভ করতে দেবে না। এ ব্যাপারে অঞ্জনা যদি আপনার কাছে সাহায্য চাই। অঞ্জনা যা চাইবে আমি তাই করব, বিনিময়ে একদিনের জন্য হলেও, এক ঘন্টার জন্য হলেও, এক মিনিটের জন্য হলেও অঞ্জনাকে আমাকে ভালোবাসতে হবে। এই দুনিয়ায় কোনো অপূর্ণ আশা নিয়ে আমি মরতে চাই না। অঞ্জনাকে আমি ভালোবাসি, অঞ্জনা আমাকে ভালোবাসতে হবে। ভাইয়া
চালিশ সাল আলবা আইছি এমনিছু কি বুঝতেছ আমি পালনের বুন্দা মেরিয়ে ফেলাইছিলাম মেরে 7 বছর পালাছিলাম পালন আমার খুঁজে পাই নাই পরে পালাইছি বুঝতে পারছো আজকে ফাইরিয়ে ফেলাবো চালিশ সাল না বহু পালাইছিস এই চল আজকে ফাইরিয়ে ফেলাবো চালিশ সাল কো চালির বিটি চালি দিয়া এ চালির সাল না মেলা বাড়াবাড়ি করছিস আজকে ফাইরিয়ে ফেলাবো লড়তি চড়তি পারবি না আর লড়লি চলি তোর বুনির গলা ফেলা দেবো রে এই চালি ফলে কব দে চালি সাল ভাইয়া আমার চোখের সামনে আমি তো মরণ দেখতে পারবো না বলেছিলে আমি তোমাকে ভালোবাসলে আমি যা বলবো তুমি তাই করবে আজ আমি তোমাকে ভালোবাসবো বিনিময়ে আমার ভাই হত্যার বিচার চাই তুমি যেভাবে বলবে আমি সারা জীবন সেইভাবে চলবো প্রতিদানে আমার দাদা হত্যার বিচার চাই আজকের পর থেকে আমি তোমার একটি কথার অবাধ্য হব না তার বিনিময়ে যারা আমার ভালোবাসার মানুষকে খুন করেছে আমি তাদের লাশ দেখতে চাই যেভাবে ওরা আমার চোখের সামনে দাদা ভাইয়া মিলনকে খুন করেছে আমি তার চাইতে ভয়াবহভাবে ওদের খুন চাই বলো কিসের বিনিময়ে তুমি আমার মনে আশা পূরণ করবে কি চাই তোমার এখন তো বুঝতে পেরেছো আমি কেন খুনি হয়েছি সহজ সরল জীবন থেকে হাতে কেন অস্ত্র তুলে নিয়েছি শুধু ওদের মতো অত্যাচারীদের খতম করার জন্য হ্যালো ও আচ্ছা কাজ শুধু তোমার জন্য নয় এলাকার সুখ শান্তির জন্য এলাকার পরিবর্তনের জন্য কোনো অত্যাচারীকে আজ আমি বাঁচতে দেব না আমি ফিরে না আসা পর্যন্ত ওদের জানাজা হবে না কারণ তার আগে আমি ওদের বলি দেব কুত্তার বাচ্চারা আমাদের এলাকার 3-3টি নিষ্পাপ জীবন তোরা কেড়ে নিয়েছিস তোদের কাউকেই বাঁচতে দিব না
আমার সিনেমা ধরা আসিলে আমি প্রতিশোধ দেবো, মারিয়া ফেলাবো, ওকে মতো মারিয়া ফেলাবো। মরার ভয় যে করে সে কাপুরুষ, হায়াত মত আল্লাহর হাতে, তুমি মারা কে ভাইজান? সালিশ থরেক মারে ফেলুন তো, দুনিয়াটা শেষবারের মতন তাই হানে। ওরে বাবা রে, ভালোবাস তোরা দেখছি হরামের বাচ্চা, তার আগে আমি তোদের বলি দেব, বলি। হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো ওসি সাহেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসছি। হ্যাঁ সমস্যা করলে কি কিছু করতে পারবেন? এখনো সময় আছে, ভীতু কাপুষের মতো বসে না থেকে ওদের প্রতিবাদ করার প্রস্তুতি নিন।
চোখের সামনে দাদা ভাইয়া আমিনুলকে খুন করেছে। আমি তার চাইতো ভয়াবহ ভাবে ওদের খুন চাই। বলো কিসের বিনিময়ে তুমি আমার মনে আশা পূরণ করবে? কি চাই তোমার? কি চাই তোমার? You are under arrest. পালনঘরে পুলিশ অ্যারেস্ট করছে। হাফিজ ভাই তুমি লাশের পাশে থেকো, আমরা আসছি। চলো। এই দেখো অঞ্জনা, আমি তোমার মনের বাসনা পূরণ করে এসেছি। পাগলা কুকুরগুলোকে যেভাবে হত্যা করা উচিত আমি ওদেরকে সেইভাবে হত্যা করেছি। ওদের রক্ত দিয়ে ভাসিয়ে দিয়েছি ওদের পাপের পাহাড়। এলাকা থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করে ফেলেছি। যাও, ওদের জানাজা করে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করো এই এলাকায় যেন আর কোনো জালিমের জন্ম না হয়। আমার লাইনে আসার জন্য তোকে ধন্যবাদ। এই জঙ্গল নামের সমাজে বসবাস করতে হলে লায়ন হয়ে বাঁচতে হবে। তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, পারলে ক্ষমা করে দিও। এই সংসারে তোমার জায়গায় আমি থাকলে তুমি যা করেছো আমিও তাই করতাম। আমরা অনেক কিছুই না বুঝে করি যা আমাদের করা উচিত নয়। তুই যা করেছিস এই এলাকার মানুষ তার প্রতিদান কি দিয়ে দেবে আমার জানা নেই, তবে এই এলাকার তুই প্রথম সেনাপতি আর আমি তৃতীয়। চলো। চলুন। আমি এই পর্যন্ত 21টি খুন করেছি এবং কোর্টে দাঁড়িয়ে তা স্বীকার করব। আমার শাস্তি অবধারিত ফাঁসি, তাই তুমি কার জন্য অপেক্ষা করবে? কিন্তু এই পৃথিবীতে আমার পাশে থাকার মতো আর তো কেউ রইল না। এই পৃথিবীটা পরিবর্তনশীল, সবকিছু পরিবর্তন হলে তোমার জীবনে পরিবর্তন হবে না কেন? জীবনের শেষ প্রান্তে এসে আমি তোকে একটা কথা বলবো, রাখবি? আজকের পর থেকে আমি লায়ন সালমান, তুই আর আমি একই যুদ্ধের সেনাপতি। তোর যুদ্ধ শেষ, আমার যুদ্ধ শুরু। তোর ফেলে যাওয়া কাজ আমাকেই করতে হবে, তোর সমস্ত বাকি কাজের দায়িত্ব আমাকেই পালন করতে হবে। বল আমাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আমি অঞ্জনাকে অনেক ভালোবাসতাম, আমার এই ভালোবাসাকে আমি তোর হাতে তুলে দিলাম, তুই ওকে আগলে রাখিস। শুধু অঞ্জনা নয়,
আজকের পর থেকে এই এলাকার সমস্ত অসহায় মানুষের দায়িত্ব আমার। আজ আমি তোর কথার সাথে একমত, সারা বাংলাদেশে সন্ত্রাস দমন করতে না পারি এই এলাকায় কোনো মাস্তান সন্ত্রাসী খুনি অত্যাচারী জন্ম হতে দেব না। খুনি সন্ত্রাসী মাস্তান হয়ে কেউ মাথাচাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে সেই মাথা আমি এই দুনিয়াতেই রাখবো না। তুই পলক থেকে হয়েছিলি পালোয়ান, আর আমি সালমান থেকে হয়েছি লায়ন সালমান, এই এলাকার দ্বিতীয় সেনাপতি। বিশ্বাস কর, এখন আমার হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলতে কোনো কষ্ট নেই। আমি আলতাকে গিয়ে বলবো আমার দায়িত্ব তুই বুঝে রেখেছিস। হেই গাইজ, আশা করি আপনাদের সবারই ভিডিওটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মঙ্গোবিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনারা প্লিজ প্লিজ ক্লিক করুন এখানে। অ্যান্ড ওটার সাথে সাথে একই সাথে সাথে এই চ্যানেলে আরও মজা মজা নতুন নতুন ভিডিও আসতেই থাকবে, আশেপাশে তো দেখতেই পাচ্ছেন, রাইট? সাবস্ক্রাইব।